আগামী লোকসভা নির্বাচনে অখণ্ড ভারত পার্টি একটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল। সেই প্রার্থী তালিকায় গত লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দূত কুমার মণ্ডলের নাম উল্লেখযোগ্যভাবে এই অখণ্ড ভারত পার্টির প্রার্থী তালিকায়। 25টি লোকসভা কেন্দ্রের মধ্যে বীরভূম লোকসভা প্রার্থীর নাম স্থান পেয়েছে এই তালিকায়। যদিও এটা ষড়যন্ত্র বলে দাবি করে মৌরেশ্বর থানায় অভিযোগ দায়ের করছেন দূত কুমার মণ্ডল। এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা ঘটনা। আমার চরিত্রের উপর কালিমা লেপন করার জন্য কিছু ষড়যন্ত্রকারী এই ঘটনাটা প্রকাশ্য আলোকে এনেছে এবং তারা আমার দলের কাছে এটা প্রতীয়মান করার চেষ্টা করছে যে আমি এই অখণ্ড ভারত পার্টির এই বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে যাচ্ছি, যাতে আমার সহজে প্রার্থী পদকে আটকানো যায়। সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত আমি এই ঘটনার চক্রান্তকারী ওই অখিল ভারত পার্টির যারা প্রেসিডেন্ট আছেন স্টেট, তার বিরুদ্ধে আমি এখনই যে থানায় অভিযোগ জানাবো এবং আইনগত ব্যবস্থা যাতে তারা নেন তার জন্য অনুরোধ জানাবো, লিখিত অভিযোগ জানাবো। একসময় বীরভূম জেলা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে রাজনৈতিক টক্কর দিতেন দূত কুমার মণ্ডল। সেই দূত কুমার মণ্ডল গত লোকসভা নির্বাচনে শতাব্দী রায়ের কাছে প্রায় 89,000 ভোটে হেরে যাওয়ার পর কিছুটা দলের থেকে দূরত্ব বেড়েছিল তার। ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন বিজেপি বিক্ষুব্ধ নেতা অনুপম হাজরার। তিনি দলের মূল স্রোতে না থেকে বিক্ষুব্ধদের নিয়ে দল করছিলেন বলে দলের একাংশের দাবি। আমি কোনোদিন বিক্ষুব্ধ দলের নিয়ে কোনো আলোচনাও করিনি, সেখানেও থাকিনি। অনুপম হাজরা তখন বিজেপিতেই এবং কেন্দ্রীয় সম্পাদক, সেই জন্য অনুপমদা যেহেতু তখন কেন্দ্রীয় একটা পদ মানে এ করছেন, সেই জন্য অনুপমদার সঙ্গে দেখা করেছি, আলোচনা হয়েছে, পার্টির সম্পর্কে আলোচনা হয়েছে, ভালো দিকটা আলোচনা হয়েছে, কিন্তু বিক্ষুব্ধ তো তখন অনুপম হাজরা করেনি। পরে অনুপম হাজরা কী করেছেন কী বলেছেন সে ব্যাপারে আমার দায় নয়। আর আমি কোনো ক্ষেত্রেই 19 লোকসভা বা 16 বিধানসভা নির্বাচনের পর থেকে দলের বিপক্ষে গিয়ে কিছু করিনি। আমি আমার বৈচারিক দৃষ্টিভঙ্গি দিয়ে যেটা দলের ক্ষতি হবে বলে মনে করেছি তা সংশোধন করার জন্য এবং দলের কাছে দলের লাভে ভালোর জন্য কিছু পরামর্শ রেখেছি, সেটাকে অন্যরা বিকৃত রূপ দিয়ে কিছু বলেছে ঢলেছে। আমি এই দলটাই করতে এসেছিলাম প্রথম দিক থেকে, আজও এই দলটাই করি, আগামী কাল নয় মৃত্যুর দিন পর্যন্ত এই দলটা করবো একাধিকবার বলেছি। আমি সিপিএম থেকে আসা লোক নই, আমি তৃণমূল কংগ্রেস থেকে আসা লোক নই, আমি বিজেপি কংগ্রেস থেকে আসা নাই, আমি সংঘ পরিবারের সংঘ ঘরানার সঙ্গে স্বয়ংসেবক, সঙ্গের তৃতীয়বর্ষ শিক্ষিত সঙ্গে স্বয়ংসেবক, আমি অন্যদের সঙ্গে আমাকে মেলাতে চাই না। অনুপম হাজরা